আসসালামু আলাইকুম প্রিয় দিনদার মুসল্লিগণ, আবারো আপনাদের সামনে প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে বলবেন না। পাশাপাশি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটি হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এর ওফাতের পরের একটি ঘটনা। তার এক ভক্ত কিছু টাকার জন্য কন্যা বিয়ে দিতে পারছিলেন না। কোনো উপায় না দেখে সে খাজা দরবারে গিয়ে সেখানে সাহায্য চাই। গরিবে নেওয়াজের প্রতি তার বিশ্বাস ছিল, তাই সে মাজারে গিয়ে তার সব দুঃখের কথা বলল। আপনি অবশ্যই জিন্দা রয়েছেন, অর্থাৎ মঈনুদ্দিন চিশতিকে তিনি বলেন আপনি অবশ্যই জিন্দা রয়েছেন বাবা। বাবা, যে করেই হোক আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দিন, না হলে আমার মেয়ের বিয়ে ভেঙে যাবে। এভাবে অনেক আকুতি মিনতি করতে থাকেন। সকাল গড়িয়ে বিকাল হলো, বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো, কিন্তু কোনো প্রকার সাহায্য পাওয়া গেল না। তারপর ওই ভক্ত রাগান্বিত হয়ে হাতে একটা লাঠি নিয়ে মাজারের উপর তিনটা আঘাত করে বলল, গরিবে নেওয়াজ মিথ্যা, সব ভণ্ডামি, আর কখনো এখানে আসবো না। এই কথা বলে তিনি যখন মাজার থেকে বের হয়ে চলে যাচ্ছিলেন, একটু দূরে যেতেই দেখলেন এক বৃদ্ধ চাদর গায়ে দাঁড়িয়ে আছেন। বৃদ্ধ লোকটি নিজেই ওই ভক্তের কাছে এসে বললেন, তোমার কি টাকার দরকার? এই নাও, তুমি যতটা চেয়েছিলে এখানে তার চেয়ে অনেক বেশি আছে। তিনি টাকাগুলো হাতে নিয়ে বললেন, আপনি কে বাবা? বৃদ্ধ বললেন, আমি আল্লাহর এক পাগল, লোকে আমাকে না বুঝেই মারে। এই মাত্র এক লোক আমাকে লাঠি দিয়ে তিনটি আঘাত করলো, এই দেখো তিনটি আঘাতের দাগ। তারপর ওই ভক্ত অবাক হয়ে দেখলেন এবং ভাবতে লাগলেন, তিনি কি তাহলে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি? তারপর হঠাৎ দেখলেন তিনি উদাও হয়ে গেল। তিনি তখন আবারও মাজারে ঢুকে অজোরে নয়নে কাঁদতে থাকলেন। শেষে মাজার থেকে শব্দ এলো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, এবৎস তুমি নিশ্চিন্ত থাকতে পারো। এই ছিল প্রিয় দিনদার মুসল্লিগণ আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আবারও বলছি অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন। আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক